আবার রিসেন্টলি দেখা গেল এক ক্রিকেটার, সে এক মহিলাকে বিয়ে করেছে, এই মহিলা তার আগের স্বামী থেকে ডিভোর্স না নিয়ে এসে বেশি বিয়ে বসেছে, অথচ যেটা শরিয়া মোতাবেক হারাম, এই বিয়েই হবে না। আপনি বলবেন হুজুর এগুলো এখানে বলার কি দরকার? আরে ভাই এগুলো না বললে মানুষ বুঝবে কিভাবে? এগুলো বলে তো আপনাকে সচেতন করতে হবে। দেখা গেল সে বিয়ে করেছে এমন এক মহিলাকে যার আগের একটা সংসার আছে 10-12 বছরের, 2-3টা স্বামীও নাকি আছে, এরপরে একটা মেয়েও আছে 8-9 বছরের। এই সব ফেলে রেখে সে আরেক ক্রিকেটারের সঙ্গে বিয়ে বসে গিয়েছে। সাংবাদিকরা তার আগের স্বামীর কাছে বলেছে, কি ব্যাপার আপনার বউ তো আরেকজনের সাথে বিয়ে করে ফেললো, আপনি কইছিলেন? বলে আমি তো রাত্রেবেলা ঘুমাইছিলাম, সকালে উঠে দেখি সে বিয়ে করতেছে। তা আমি চিন্তা করলাম, বেড়া তুই আর ঘুমাইস না, সামনে বিয়ে করলে তুই আর ঘুমাইস না, নয়তো দেখবি আবার ঘুমায় গেলে আবার চলে যাবে তোর বউ। আজকে যে সূরার থেকে কথা বলবো সেটি হচ্ছে কোরআন কারিমের 65 নম্বর সূরা, সে সূরাটির নাম হচ্ছে সূরাতুত তালাক। সূরাটির নাম কি? সূরাতুত তালাক। তালাক মানে কি পারলে বলেন? হ্যাঁ, তালাক মানে বোঝেন না, তালাক শব্দটা শোনেন নাই কখনো, পোলাপানো হাসে। তালাক মানে কি পারলে বলেন সবাই দেখি, কে কি বলে? বিচ্ছিন্ন, তালাক, ডিভোর্স। এই যে আমাদের সমাজে তালাক নিয়ে, তালাক সূরাত তালাক থেকে কথা বলবো, তার মানে আপনারা ভয় পায় না যে হুজুর আয়েশা আবার সবাইকে তালাক করে দিতেছে? না, আপনারা ভাববেন না যে তালাক বিষয়ে কথা হবে, না, আল্লাহ তাআলার কোরআন এত চমৎকার, এক একটা বিষয়ে শুধু ওই সূরার নামকে কেন্দ্র করেই কথা না, বরঞ্চ এক একটা সূরাতে বিভিন্ন বিষয়ের কথা আছে না নাই। যেমন এই কোরআনে একটা সূরা রয়েছে যেটি হচ্ছে পুরো কোরআনের সবচাইতে বড় সূরা, দ্য বিগেস্ট সূরা অফ দ্য হোলি কোরআন, ওই সূরাটির নাম হচ্ছে সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারা নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা দিয়েছেন, আপনারা পারলে জবাব দেন বাকারা অর্থ কি। এখন তার মানে কি আল্লাহ পুরা সূরায় শুধু গাভী 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 এক কথা কি বারবার বলছে নাকি? আমার আল্লাহ একটা সূরাতে কয়েক হাজার কয়েক লক্ষ বিষয় তুলে ধরেছেন। আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন সূরায় তালাক নাজিল করলেন, তার মানে এই সূরায় যে শুধু তালাকের ব্যাপারেই আলোচনা এমনটা না, এই সূরায় আরো চমৎকার গুরুত্বপূর্ণ অনেক সুন্দর সুন্দর কথা আল্লাহ বলেছেন। তবে যেহেতু সূরাতুত তালাক থেকে কথা বলছি, এই তালাক, ডিভোর্স, স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ, এই জিনিসটা এখন আমাদের সমাজে আছে না নাই, বাড়ছে না কমছে? আর একটু ভালো করে জবাব দেন, আজ থেকে 30 বছর আগে সমাজে যে পরিমাণ ডিভোর্স ছিল, যে পরিমাণ তালাক ছিল, 30 বছর পরে আজকে এই তালাকের সংখ্যাটা কি দিন দিন বাড়ছে না কমছে? বাড়ছে না, অহরহ ডিভোর্স হয়ে যাচ্ছে। আর আমার একটা ছোট্ট ক্যালকুলেশন থেকে আমি যেটা পেয়েছি, এই সমাজে এখন সংসারে অশান্তি হওয়ার অন্যতম কারণ, আমাদের এখানে মা বোনদের আয়োজন আছে না, মা বোনদের আসছে তো, আমাদের এখানে সমাজে ডিভোর্স হওয়ার, বিচ্ছেদ হওয়ার অন্যতম কারণ হচ্ছে হাজবেন্ড ওয়াইফ, স্বামী স্ত্রী একে অপরকে সন্দেহ করে, খুব বেশি সন্দেহ করে, উঠতে বসতে সন্দেহ করে। আর এই সন্দেহের বীজ বপন করেছে স্টার জলসাজি বাংলা। এই সমস্ত সিরিয়াল গুলায় আমার মা বোনদেরকে শেখানো হয় কিভাবে স্বামীরে সন্দেহ করতে হয়। তোমার স্বামীর বাড়ি ফেরার কথা রাত 7টায়, সে কোনো কারণে 7:30টায় বাড়ি ফিরলো, সন্দেহ করো নিশ্চয়ই আধা ঘন্টা অন্যদিকে তাকিয়ে আসছে, অথচ এই আধা ঘন্টা জমি জ্যামে আটকে ছিল এটা মহিলা বোঝেই না। এভাবে করে করে এই সিরিয়াল গুলোতে সেখানে হয় কিভাবে তোমার স্বামীকে সন্দেহ করতে হবে। এজন্য এই সমাজ, এই সমাজের এই সংসার গুলো নষ্ট করার মনে স্টার জলসা জি বাংলার বিরাট একটা ভূমিকা আছে না নাই? আবার রিসেন্টলি দেখা গেল এক ক্রিকেটার, সে এক মহিলাকে বিয়ে করেছে, এই মহিলা তার আগের স্বামী থেকে ডিভোর্স না নিয়ে এসে বেশি বিয়ে বসেছে, অথচ যেটা শরিয়া মোতাবেক হারাম, এই বিয়েই হবে না। আপনি বলবেন হুজুর এগুলো এখানে বলার কি দরকার? আরে ভাই এগুলো না বললে মানুষ বুঝবে কিভাবে? এগুলো বলে তো আপনাকে সচেতন করতে হবে। দেখা গেল সে বিয়ে করেছে এমন এক মহিলাকে যার আগের একটা সংসার আছে 10-12 বছরের, 2-3টা স্বামীও নাকি আছে,
এরপরে একটা মেয়েও আছে 8-9 বছরের, এই সব ফেলে রেখে সে আরেক ক্রিকেটারের সঙ্গে বিয়ে বসে গিয়েছে। সাংবাদিকরা তার আগে স্বামীর কাছে বলেছে, কি ব্যাপার আপনার বউ তো আরেকজনের সাথে বিয়ে করে ফেললো, আপনি কইছিলেন? বলে, আমি তো রাত্রেবেলা ঘুমাইছিলাম, সকালে উঠে দেখি সে বিয়ে করতেছে। তা আমি চিন্তা করলাম, বেড়া তুই আর ঘুমাইস না, সামনে বিয়ে করলে তুই আর ঘুমাইস না, নয়তো দেখবি আবার ঘুমা গেলে আবার চলে যাবে তোর বউ। আমাদের সমাজের সংসারগুলো এই জন্য নষ্ট হচ্ছে, আমাদের ফ্যামিলিতে ইসলামিক রুলসটা নাই। দেখা যায় স্বামী তার বন্ধু বান্ধব সব নিয়ে ঘরে এসেছে, স্ত্রী সবার সামনে পর্দা পোষে, তার খবর নাই, সবার সামনে তার মুখ, তার পিঠ, তার পেট দেখিয়ে দেখিয়ে চা দিচ্ছে, নাস্তা দিচ্ছে, আছে না নাই? এই যে বন্ধুর সাথে তার স্ত্রী চোখাচোখি হলো, দেখা দেখি হলো, এখান থেকেই শয়তানের একটা কুমন্ত্রণা দেওয়ার স্কোপ আছে না নাই? এজন্য আমরা যদি আমাদের সমাজগুলোকে, আমাদের সংসারগুলোকে জান্নাতি পরিবার বানাতে চাই, তাহলে ইসলামের আইনগুলো আমাদের মানা দরকার, আছে না নাই? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন।